নমস্কার, আমি সুচেতনা। শুরু করছি বাংলাদেশ সারা দিন। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ পার হলো পঞ্চাশে মাইলফলক, লক্ষ্য সমৃদ্ধ আগামী। শূন্য থেকে শুরু সেই অগ্রযাত্রার গল্প তুলে ধরা হলো বিজয় উৎসবে সাংস্কৃতিক আয়োজনে। বাংলাদেশে করোনা ভাইরাসে বুস্টার ডোজ দেওয়া শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার থেকে ঢাকায় টিকা পাবে ফ্রন্টলাইনাররা। দুবাই থেকে আসা বিমানে তল্লাশি করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 10 কেজি সোনা বাজেয়াপ্ত। আসনের নিচ থেকে সোনা বাজেয়াপ্ত করে কাস্টমস। বিক্রমপুরে পদ্মার পাড়ে অনুষ্ঠিত হলো ইলিশ উৎসব। প্রজন্ম বিক্রমপুরের উদ্যোগে আয়োজিত উৎসবে ভিড় করেন হাজার মানুষ। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। জাতির পিতা বঙ্গবন্ধুর আজীবন সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ পার হলো 50 বছরের মাইলফলক, লক্ষ্য সমৃদ্ধ আগামী। শূন্য থেকে শুরু সেই অগ্রযাত্রার গল্প তুলে ধরা হলো বিজয় উৎসবের সাংস্কৃতিক আয়োজনে। দেশের গ্রামীণ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক পুঁথিপাঠের ধারা বর্ণনায় শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে চলে শুক্রবার সন্ধ্যার পুরো অনুষ্ঠানমালা। এর ফাঁকে চলে গান, কবিতা আর নৃত্য পরিবেশনা। জাতীয় সংসদের দেয়ালে আলোর প্রেক্ষাপণে তুলে ধরা হয় জাতির পিতার সংগ্রামী অবয়ব, আর শব্দযন্ত্রে শোনানো হয় তার বজ্রকণ্ঠ। সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বৃহস্পতিবার থেকে 2 দিনব্যাপী এই বিজয় উৎসবের আয়োজন করে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। শুক্রবার হলো তার সমাপনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী অনুষ্ঠান স্থলে তাকে স্বাগত জানান। সন্ধ্যা 6টার পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। মাসুম রেজার লেখা পুঁথিপাঠের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে নেন অভিনেতা মাসুম আজিজ। প্রতি ধাপে পুঁথিপাঠের মধ্য দিয়ে ফুটে ওঠে পরবর্তী উপস্থাপনার বিষয়বস্তু। পুঁথির শুরুতে বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন পরিক্রমার প্রাথমিক ধারণা দেওয়ার পর দলগত আবৃত্তিতে শুরু হয় সেই পথযাত্রার নানা দিক। সোহেল আনোয়ারের গ্রন্থনা ও হাসান আরিফের নির্দেশনায় মহাবিজয়ের মহানায়ক শিরোনামের এই পরিবেশনার সঙ্গীত আয়োজনে ছিলেন দেবজ্যোতি মিশ্র, অভিনেতা আবৃত্তিকার আসাদুজ্জামান নূর, সৈয়দ আব্দুল হাদি, নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ ও শামীম আর নিপা, মাসুম আজিজ, রেজোয়ানা চৌধুরী বন্যা, আর অর্ণবদের সাথে স্কটল্যান্ডের সারা জয়েস, সেনেগালের কাদিয়ালি কোয়াইটে আর তুরস্কের ক্যানার কানের মতো শিল্পীদের পরিবেশনাও ছিল অনুষ্ঠানে। এবারের মূল অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভারতের মান্যবর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রথমে সম্মুখ সারির ডাক্তার, নার্স, সরকারি কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম এবং বয়স্কদের এই বুস্টার ডোজের আওতায় আনা হবে। অমিক্রন আক্রান্ত 2 নারী ক্রিকেটার ভালো এবং সুস্থ আছেন, আর তৃতীয় কোনো ব্যক্তির শরীরে এখনও অমিক্রন শনাক্ত হয়নি বলেও তিনি জানান। আমরা আশা করি আগামী রবি বা সোমবার দিন আমরা শুরু করতে পারব ট্রায়াল বুস্টার ডোজ। যারা বয়স্ক 60 ঊর্ধ্ব যারা আছেন এবং যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানে তল্লাশি করে আনুমানিক 10 কেজি ওজনের 86টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় আটক করা হয়নি কাউকে। শনিবার সকালে বিমানটির সিটের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা। বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানায়, সকাল 8:30 দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG-148 শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দারা। এক পর্যায়ে বিমানের সিটের নিচে এসব স্বর্ণের বার পাওয়া যায়। গত মাসের 23 তারিখ এই একই বিমানের টয়লেট থেকে 80 পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছিল। নিয়ম মেনে ইলিশ ধরি, সমৃদ্ধির পথে এগিয়ে চলি, এই স্লোগানে মুন্সীগঞ্জের পদ্মার পাড়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ইলিশ উৎসব। শুক্রবার প্রজন্ম বিক্রমপুর নামের একটি সংগঠন শিমুলিয়া ঘাটের পাশে একটি মাঠে এ উৎসবের আয়োজন করে। উৎসবে 34টি স্টলে ছোট বড় ইলিশ নিয়ে মাছ বিক্রেতারা বসে পদ্মার তাজা ইলিশ বিক্রি করেন। কম দামে মাছ কিনতে উৎসুক জনতার কমতি ছিল না সেখানে। ঢাকা থেকেও অনেকে ছুটে গিয়েছেন পদ্মার পাড়ে।
সন্ধ্যায় বাউল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় প্রথমবারের মতো আয়োজিত এ ইলিশ উৎসব। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।